ক্ষুদ্র ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পৌর নিগমের পদপথত উচ্ছেদ চলাই বর্মতা পৌর নিগমের বিষয়ার উচ্ছেদ চলাই কিন্তু দিব নয় ঠাই পদপথের ব্যবসায়ীর বিরুদ্ধে উচ্ছেদ চলে অস্তিত্ব জাহির করলে গুয়াহাটি পৌর নিগমে মঙ্গলবারে ভঙাঘট ক্ষুদ্র ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলাই পৌর নিগমের পূর্বর স্বরূপটা উদঙাই দিলে বিষয়ের নির্দেশত অভিযান কালত কর্মচারী লই গল ক্ষুদ্র ব্যবসায়ী সামগ্রীও গুয়াহাটি মহানগরী পদপথসমূহ মুকলি করে রাখার বাবে এনেদরে অভিযান চলাইছে যদিও ক্ষুদ্র ব্যবসায়ীর বাবে এডোখর ঠাই নির্দিষ্ট করে দিব আজি খুপতি সক্ষম নহল পৌর নিগম কিন্তু খাটি হওয়া এই সকল ব্যবসায়ীর বিরুদ্ধে সময় সময় চলাই যায় উচ্ছেদ। আমি এটু গুয়াহাটি পৌর নিগমের অধীনত আমার কমিশনার ম্যাডামর ডাইরেকশন মতে আমি দৈনন্দিন যে এভিকশন ড্রাইভ মানে বেসিক্যালি আমি ফুটপাথ সাফা করার যে ড্রাইভ সেইটাই করছো। পৌর নিগমের অদূরদর্শিতার বাবে উপযুক্ত ঠাই থাকা সত্ত্বেও ক্ষুদ্র ব্যবসায়ীর বাবে গড়ি উঠিল এখন বাজার যার বাবে রোগী অহা যাওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার দোহাই দিয়ে চলালে অভিযান। এই রাস্তাটোয়ে দিয়ে মানে মেডিকেলে অহা যাওয়া করা হয় গতি বিভিন্ন ধরনের পাবলিক কমপ্লেইন বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কমপ্লেইনও আছে গতি সেই মর্মে আজি আমি এই ড্রাইভটা লইছো ফুটপাথ সাফা করার। কিন্তু প্রশ্ন হয় কিয় বারে বারে উচ্ছেদ হয় এই সকল খাটি খাওয়া লোক কিয় পৌর নিগমে এনে ব্যবসায়ীর বাবে এডোখর নির্দিষ্ট ঠাই দিব নয় সেই প্রশ্নের উত্তর পৌর নিগমের হাতত আছে নে কেবার বছর উজ্জ্বলের সঙ্গে বীরেন্দ্র কুমার ডেকা নিউজ 18 অসম নর্থ ইস্ট।